মান এন মাইনাস টু তার সিক্স মাইনাস টু ইন্টু ডিভাইডেড এখানে আমরা x স্কোয়ার পর্যন্ত আসছি তাহলে আরো একটা মান পর্যন্ত আমাদের যেতে হবে প্লাস সরি সিক্স সি ওয়ান এখানে সিক্স সি টু হবে সিক্সি থ্রি স্কোয়ার পর সিক্স মাইনাস থ্রি ওয়াই জায়গা তারপর আগাম না আমরা এক্স কিউব পর্যন্ত পেয়ে গেলাম এবার এটাকে আমরা এখন ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে এটা মান আসবে সমান পাওয়ার পর আমরা জানি কি হয় ইন্টু হয় তাহলে এটা এক্স টু দি টুয়েলভ প্লাস এর মান কত সিক্স ইন্টু সিক্স থেকে ওয়ান মাইনাস করলে থাকে কত ফাইভ ফাইভ আর টু পাওয়ারে পরে গুণ হয় ফাইভ আর টু ইন্টু করলে হবে টেন তাহলে এক্স টু দি পর টেন ইন্টু কে ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্স এর মান আমরা জানি ফিফটিন সিক্স থেকে টু মাইনাস করলে থাকে ফোর ফোর আর টু ইন্টু করলে হবে এইট এক্স টু দি পর এইট ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স থ্রি আমরা জানি টোয়েন্টি সিক্স থেকে থ্রি মাইনাস করলে থাকে থ্রি থ্রি আর টু ইন্টু করলে থাকে সিক্স টু দি ইন্টু কে কিউব ডিভাইডেড বাই এক্স কি ডট ডট তাহলে আমরা বিস্তৃতি পেয়ে গেলাম এখন একদম শেষ সমাধানে চলে আসছি এরপরে বলছে খেয়াল করতে হবে এখানে শোক ওয়ান এখন আমরা এক্স কিউব এর শোক এখান থেকে আমরা বের করতে পারবো না এক্স এর শোক এখান থেকে বের করতে পারবো আমরা আর একটা লাইন করি যেহেতু এখানে এক্সটা একাধিকবার আছে লবেও আছে হরেও আছে তাহলে আমরা এটাকে সূচকের সাধারণ সূত্র অনুযায়ী ভিত্তি আর ভিত্তি যদি একই রকম হয় আর সেটা যদি ভাগ আগের থেকে পাওয়ার পরে কি হয় মাইনাস হয়ে যায় সেই সূত্র থেকে আমরা এখন এই লাইনটা বের করতে পারি এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এখানে সিক্স এক্স টু দি পাওয়ার টেন আছে আর এখানে এক্স আছে তার মানে এক্স এর পর কত এখানে ওয়ান টেন থেকে ওয়ান মাইনাস করলে কত থাকে নাইন থাকে তাহলে আমরা একবারে বসে দেবো এক্স টু দি পাওয়ার নাইন ইন্টু কে প্লাস এখানে আছে এইট এখানে আছে টু এইট থেকে টু মাইনাস করলে কত থাকে সিক্স তার মানে ফিফটিন এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু কে স্কোয়ার প্লাস টোয়েন্টি এখানে আছে এক্স টু সিক্স এখানে আছে থ্রি সিক্স থেকে থ্রি মাইনাস থাকে কত থ্রি তাহলে এক্স কিউব ইন্টু কে প্লাস তাহলে এই অংশটা হচ্ছে কার মান এই অংশটা হচ্ছে ভালোকে খেয়াল করে এই অংশটা হচ্ছে কে এটা হচ্ছে আমার বলছে এক্স তাহলে এইখানে এটা আছে কত কে কিউব এই কে কিউবের শোক এই অংশটা কার শোক কে কিউবের শোক অর্থাৎ শোক সবসময় কোন পাশে থাকে আমরা জানি বাম পাশে থাকে তাহলে কিউব এটা হচ্ছে কিউবের আবার আচ্ছা আচ্ছা এক মিনিট সরি এইখানে আমার মানটা পেলাম আমরা টোয়েন্টি এক্স কিউব কে কিউব আমার বলছে এক্স কিউবের শোক ওয়ান সিক্সটি আমি এখানে কে কিউব বলছি এক্স কিউবের শোক ওয়ান সিক্সটি তাহলে এক্স কিউবের শোক কি এই অংশটা না তাহলে এটাকে তো আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি টোয়েন্টি কে কিউব ইনটু এক্স কিউব লেখা যায় এই লাইনটা এইভাবে এইভাবে যদি আমরা একবারে সাজিয়ে লিখতাম টোয়েন্টি কে কিউব ইন্টু এক্স কিউব তাহলে আমরা এক্স কিউবের শোক এই অংশটা বলতে পারতাম টোয়েন্টি কে কিউব তাহলে আমরা এটাকে একবারে লিখব প্রশ্নমতে এটাকে আমরা একবার লিখতে পারি

এখানে কে এটা কৃষি আছে ভিত্তি আছে তাহলে এখানে যদি আমরা পাওয়ারে কত আছে থ্রি এখানে পাওয়ার যদি থ্রি করতে পারি পাওয়ার পাওয়ার সমান হলে ভিত্তি কল টু ভিত্তি তাহলে এটাকে লিখবো আমরা কে কিউব সমান টু কিউব অতএব কে ইকাল টু টু এটাই অ্যান্সার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সবাই সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে